কর্মসূচি করলেন, কি বলবেন? প্রতি বছরই করি, 12-14 হাজার লোককে সেবা দিই, এবছরও দিচ্ছি 12 হাজার লোককে সেবা। তার সঙ্গে সঙ্গে শহীদ পরিবার, ওরা তো সব আমার সঙ্গে আছে, আমাকে জিতিয়েছে ওরা, তা ওদের সমগ্র পরিবারকে উপহার দিই, দেখা করি, মিষ্টি দিই, মহালয়া দিই। দাদা দীর্ঘ জেনার পর আর যারা গুলি খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, রাধারানী আড়ি, হৈমবতী হালদার, নর্মদা সিট, কল্পনা মুনিয়ারের পরিবার, সব আমার সঙ্গে আছে। দীর্ঘ জেরার পর রাকিবুর রহমানকে অবশেষে গ্রেপ্তার করলো ইডি, গতকাল করেছে। রাকিবুর রহমান কি একটা মন্ত্রী বলেছে না, তার সঙ্গে একটা মন্ত্রী বলেছে না, ওর সঙ্গে কোনো এটা নেই ভাই, কি একটা মন্ত্রী বলছিল না, 24 পরগনা ছবি ভিডিও আছে। আর যে এমপি রাজভবনের গেটে আমাকে সালা বলেছিল মাইকে, সেই এমপির পিএ বাপি ওর পার্টনার, আর ওই এমপির অবৈধ টাকাটাও ওর কাছে আছে। এদের কাউকে পা ছাড়া হবে না, পালানোর কোনো জায়গা নেই। চাল কেলেঙ্কারি, গরু পাচার আর মিউনিসিপ্যালিটির সার্ভিস রিক্রুটমেন্ট স্ক্যাম, উত্তর 24 পরগনার ছোট থেকে বড় তোলামূলের কপালে চরম দুঃখ আছে। দিদির দূতের পর এবার অভিষেকের দূত, দিদির দূতের পর এবার অভিষেকের দূত। ওই নামটা ভাইপোর নাম দিলে ভালো তো, ভাইপোর দূত, ওকে ওই নামে কেউ চেনে না, ভাইপো নামই চেনে। তার আগে কেউ আদর করে কয়লা বলে, কেউ তোলা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে এবার ডেকে জিজ্ঞাসা করছে, কালেক্টর তো ফলের টুকরিতে টাকা আসতো গুছাতো, ঠিক জায়গায় হাত দিয়েছে, তদন্ত ঠিক জায়গায় যাচ্ছে। দাদা পাসপোর্ট দুর্নীতি মামলায় গোটা রাজ্য জুড়ে কিন্তু তল্লাশি করছে সেখানে ইডি, সিবিআই। তার মধ্যে রুচিরা নারোলার পাসপোর্ট দুর্নীতি সবচেয়ে বড়। রুচিরা নারোলার দুটো পাস বই আছে, দুটো বাবার নাম, এই মালগুলো সব যুক্ত, আর শান্তনু সিনহা বিশ্বাসও যুক্ত। রুচিরা নারোলার অবৈধ পাসপোর্ট করে দিয়েছিল, দুটো বাবার নাম আছে দুটো পাসপোর্টে। এরা যা করে আছে, এদের পরিণতিও কি হয় দেখবেন। মহালয়াদ্দিন বলে গেলাম, হিন্দু বাড়ির ছেলে বলে গেলাম মহালয়াদ্দিন, এবং সত্যের সন্ধানে লড়াই করুন। বাংলাকে ধ্বংস করে দিয়েছে এই পরিবার, কৃষি ভাই, ভারত মাতা কি, শিল্প নেই, বাণিজ্য নেই, শৌচালয় থেকে টাকা খায়, চুরি চুরি চুরি, আর পুলিশি রাজ, সবাই দলদাস রাজীব সিনহার মতো। খবর করলেই এফআইআর, এফআইআর হয়, সে তো জর্জরিত সবাই, মাথা অনেকে নত করেনি, মেরুদণ্ডটা বিক্রি করেনি অনেকের মধ্যে। বিজ্ঞাপন, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপন নির্ভর হবেন না, বাড়ির লোককে মমতা ব্যানার্জির পেরোলে রাখবেন না, খাতাজীবীর খাতায় নাম লিখাবেন না, মমতা ব্যানার্জির চটি জুতো ব্যাগ জলের বোতল নিয়ে।